এই ফচকা কি একটা কথা জানিস কি কথা এ আমার বাড়ির পাশে না একটা কুকুর থাকে তো কুকুরটা এত অত্যাচার করে রাত্রে এ ঘেউ 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 করে আর এই ঘর খোলা পালে বুঝলি

ভালো করে খাতাটা কেটে দেবেন খাতা কেটে দেবো হ্যাঁ তাহলে মালিকও বলছে খাতা কেটে দেন আপনিও বলছেন খাতা খাতা হ্যাঁ ঠিক আছে খাতা আপনার সামনে কেটে দিচ্ছি হ্যাঁ অসুবিধা নাই আচ্ছা এটা খাতা কেটে দিয়েছি হুম খাতা কেটে যান সাইক্লো খাতা এই হ্যালো খাতা খাতা হ্যাঁ হ্যাঁ খাতা কেটে দিয়েছি খাতা কেটে দিয়েছি টেনশন আপনি চলে যান আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

আমরা দুই স্বামী সাথে হাসা হাসি করি আরে বাবা রে আমার বউ আমাকে জুতো মারে ওই জন্য হাসা হাসি করি তো জুতো মারে তোর বউ জুতো খাসকে হাসিস কেন তো আরে বাবা হাসির কারণ আছে তাই হাসি তো কারণটা কি বল আরে বাবা আমার বউ যখন আমাকে জুতো ছুঁড়িয়া মারে আর যখন লেগে যায় তখন আমার বউ খুব হাসে আর বউ যখন জুতো ছুঁড়িয়া মারে যখন না লাগে তখন আমি খুব হাসি এই হইছে হাসার কারণ তো ধরে হাসার কারণের কিছু বলেছি আমি আবার বাতিকে ভাবি কি ব্যাপার ছোড়াদের মিরগিটির হলো নাকি না 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 শুন 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 কি তুই সবসময় আমার ভাই নেই তো তাই তোমাকে ভাই বলে ডাকিস ও তোমার ভাই নাই তাই আমাকে ভাই বলে ডাকো না হ্যাঁ তোমাকে আমি একটা জিনিস বলে ডাকি বলো বাড়িতে তোমার বউ নাই তো তোমার কাছে থেকে বউ বি ঠিক আছে ফচকা স্কুলে আসছিস হ্যাঁ স্কুলে এসেছিস পড়াশোনা করে তো ভালো করে আজকে পড়াশোনা করে বিশাল করেছি আজকে পুঠি মাছ দিয়ে ভাত খেয়েছি সকালবেলায় বেলায় মাছ দিয়ে ভাত খেয়েছি না হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলতো ধর্বিন্দ্রর বইয়ের নাম কি ছিল ধর্বিন্দ্রর বইয়ের নাম হ্যাঁ ধরবিন্দ্রর বইয়ের নাম কি ছিল হ্যাঁ শুনুন একটা শেয়ার কথা আমি পরিষ্কার আজ আপনাকে বলে দিতে চাই তুই আবার কি কথা বলবি রে পরিষ্কার পরের বইয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়া অভ্যাস আমার নাই আপনার থাকতে পারে জানেন তোর কিছু বলেছি হারাম জাতা তুই পালাছিনে জানেন স্যার একটা কাজ হয়েছে কি হয়েছে রে আজ বাজারে গেছিলে আচ্ছা আচ্ছা যে দুশো টাকার নোট পড়ে পেয়েছিলে তাহলে তো তোর বিশাল ভাগ্য রে আর ভাগ্য নোটটা জাল জালটা কি করে বুঝলে আপনি দেখেছেন দুশো টাকা তিনটে শূন্য থাকতে আরে ওটা তো দু টাকার নোট রে দু টাকার নোট হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

বলতো ভাত কি বলুন স্যার তোকে বাংলা বেশি করা লাগে না ইংরেজি বেশি করা লাগে স্যার আমাকে বাংলা ইংরেজি কোনোটাই বেশি করা লাগে না তার কারণে আমি জল দেখাই তো তুই কি ভাবছিস আমি পড়াশোনার কথা বলছি আপনি পড়াশোনার কথা বলছেন হ্যাঁ আমি ভাবছি মদের কথা বলছেন আমার ছেলে নাকি পাড়ায় শুধু ছেলে এই ছেলে তোর না তোর যদি ছেলে হেতো তাহলে এরকম হারামি হেতো না ওই জন্য সন্দেহ ওই জন্য ডাক্তার কে যাচ্ছি রক্তের গুরু পরীক্ষা করবো ছেলে কার তাই দেখতে যাচ্ছি আমি

আরে লিখেছিস তো ঠিক আছে কিন্তু জিএসটি এই তিনটা অক্ষর গেল কোথায় কেন আপনি জানেন না স্যার কি জানবো আমি জিএসটি সরকার লিলে লিয়ে বড় বড় দোকানদারকে দিয়ে দিয়েছে আপনি জানেন না সি জিএসটি আপনি এখন বইয়ে পাবেন না বুঝলি ফটকা আজকাল দুনিয়াতে আর ভালো মানুষ নেই সব শালা চোর জচ্চুর কাউকে বিশ্বাস করা যায় না বুঝলি কে বললে ভালো মানুষ নাই এই তো আমি এত সুন্দর জল জানতো একটা মানুষ আর কোন শালা বলেছে গো পৃথিবীতে ভালো মানুষ নাই সেই শালাকে আমার কাছে ধরে নিয়েছেন তার মাথা টাকলু করে দিয়ে শালা মটর মশারি শালা ঝাড়বো মার মাথাতে আমি এই ফচকা কি কারো সামনে মুখ খারাপ করবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বল তো রামায়ণ কে রচনা করেছিল রামায়ণ কে রচনা করেছিল হ্যাঁ মুখ খারাপ করবে না না রামায়ণ রচনা করেছে কি হ্যাঁ রাম দাদা তোকে এতদিন ধরে এই শিখালাম আমি হ্যাঁ তুমি তো মুখ খারাপ করতে মানা করলে ওই মুখ খারাপ করে নি আমি চুল মুখি বলছি তো চুল মুখির নাম ভালো নাকি তাহলে কি আর নাম তো বালমুগি তো তুমি তো মুখ খারাপ করলে হ্যাঁ হ্যাঁ ফচকা এই তো সবাই তো ঠিকানা জানতে চাইছে তোর ঠিকানাটা একবার বলতো ঠিক আছে বলছি আমার নাম শান্তি বিশ্বাস গ্রাম শ্যামপুর থানা ডমকল জেলা মুর্শিদাবাদ